সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেমা ইউটিউব চ্যানেল। আজকে বকটা হচ্ছে বক নাম্বার 72, 72। ছোট্ট, আমি আগের দিন যে ভিডিওটা চেয়েছিলাম, আমি ভিডিও করেছিলাম মঙ্গলবার ভিডিওটা, আমি বুধবার চাচ্ছি আর বুধবার ভিডিওটা বিরোধবার ছাপো। সো আজকে হচ্ছে বুধবার, আজকে আমি চুকাতে যাচ্ছি, আর পুজো চলেও আর পুজো ছাড়তো দিতেই হবে। সো এখন আমি যাচ্ছি চুকাতে, মানে একটু পরেই যাবো চুকাতে। সো টুকটা আমি তো বড় হয়ে গেছি আর এখন পুজোর ছাড় দেবো, সো সেই নয় চুকাতে যাচ্ছি। আর ভাবাম না বক্তা এখন থেকেই টাক টাক কই, কারণ বক্তা না টাক কই তাই তোমাদের সবাই বলতো বাবা কাকে ছিল বড়ু, তারপরে দেবি তো দিচ্ছি ছোটো ছোট। সেই জন্য বক্তা আমি এখন থেকেই টাক টাক করছি। সো চুকটা কাটবো আর চুকটা মোবাইল আমি নিয়ে যাবো নি, কই থাকবে চুকাটা পর ফ্রেশ হয়ে আমি একবার বক্তা কান্টিনিউ করবো। আর এখন আমি যাচ্ছি, সো একটু পরেই বেরাবো, সেই জন্য বাবা না তোমাদেরকে একটু জানিয়ে দিই। সো এতে হচ্ছে কত বড় চু হয়ে গেছে, পুরো একবার মানে মানে বেশি বড় হয়ে গেছে, সেই জন্য মানে ইয়ে থাকে, সেই জন্য আমি যাচ্ছি। তাই চো বন্ধুরা দেখা হচ্ছে কিছু গল্প। সো এখন বাজে 12টা, সো দেখা হবে একেবারে 1টা, মানে যত গল্প চান করে তারপর বড় আমি কাজ করবো। ওকে ওকে গাইস, তাই চো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর এই চুকটা দেখতে পাচ্ছ অ্যান্ড মানে বলতে যাবে পুরো। তাই চো বন্ধুরা টাটা অ্যান্ড। সো এইমাত্র আমি যা চুকেতে গিয়ে আমার তার পরদিন ভিডিওটা করছি। সো কাকে আমি চুকে দিচ্ছি অ্যান্ড কাকে আমার সময় ছিল নি, কারণ একটা ভিডিও আপলোড করেছি সেই জন্য। সো ছিল আপনার সো 8 থেকে বর্তা শুরু করছি আর চুরটা কেটে নিলাম। তাই ছ বন্ধুরা দেখো কেমন হয়ে গেছে, একবার দাউন দেখাছে মানে পুরো উঠতেই পড়তে গেছে, মানে আমি কেমন শিয়া বা কেমন হয়ে গেছে, মানে কীভাবে পুরো একবার উঠতে পাঠে গেছে। বাট সো ভাবাম না একটু মানে নিজেকে একটু বলতাই, আর দুর্গাপুজো তৈরিও দুর্গাপুজো নতুন তাই চুকা দেখা। সো কেমন গেছে আমাকে 3 দিনে তিনটা ভিডিও চ্যান করাম, হ্যাঁ একটু ভালো নেবো, মানে তিনটার মধ্যে 8টা ভিডিও তো দেওয়া হয়ে গেল, মানে দুটা ভিডিও মানে 18 বাকি আছে, 18 দিনে 18টা ভিডিও দিয়ে দেবো, তাই আমাদের কমই হবে। সো সেই জন্য আর এখানে দমে মেঘ ধরেছে আর বিদ্যুৎ মারছে দমে, আমাদের কারেন্ট কাজ হচ্ছে সেই জন্য অফ আছে, মানে আমাদের ঘরে নিজে তো ঘরে এই যে মেঘ ধরেছে, ওখানে দমে মেঘ ধরেছে, মানে কী করবো সেটা বুঝে পাচ্ছি নি। আর ভাবাম না একটু বক্তা তাত করি, বক্তা তাত করে একটু ভালো লাগবে আর ভিডিও খুব সুন্দর হয়। সো মুখটা কেমন দেখাচ্ছে, ও দাউন দেখাচ্ছে না, সো অ্যান্ড যেটা বুঝছি আমি তোকে তুই অ্যান্ড। সো আমি কাকে ভিডিওটা অর্ধেক করেছিলাম দিয়ে গেছিলাম, তারপর দিয়ে আবার করছি, মানে আজকে বর্তা তো কান্টিনিউ করছি, আজকে ভিডিওটা দেবো, আই মিন 14 তারিখ ভিডিও দিয়েছি, আজকে 15 তারিখ ভিডিও দেবো, আবার কাকে ছো কাকেও ভিডিও পপ ভিডিও আজকে চাকবে আমার ইউটিউব চ্যানেলে। ও দু ইয়েস ফো হো আর বলবেন নি, আর হচ্ছে মানে এত গরম যে কাজ না কাজ হচ্ছে, মানে আমাদের যে মেনটা উড়ে গেছে সব বাড়িতে কাজ হচ্ছে অ্যান্ড মেয়েটার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এখন মানে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, আরও পাচ্ছি নি, মানে ভিডিওটা কী কান্তিক কীভাবে করবো সেটাই আমি ভাবছি। বাট আমি এখন যাবো একটু ছাদে, মানে ছাদে নয় ছাদে যাওয়া যাবে, জব হচ্ছে ছাদে গিয়ে আবার ইয়ে হবে। সো ভিডিও তো মানে উঠটা কেমন আছে আমি সেটাও জানি না, সো কেমন আছে সেটা জানার জন্য সব দিতে সবাই মেঘটা যা ধরেছে কেমন দেখো, মেঘটা একেবারে মানে অসম্পূর্ণ হয়েছে মেঘটা, মানে বায়ু গাছে এখানে তু মানে গেম জাম তো হবে সেই জন্য একটু আলাদা কম হচ্ছে। বাট আমি যাই দু ছাদে অন্য ছাদেও যাওয়া হয়নি, যে দুর্গাপুজো নতুন তারিখে চুকাদা আবার ছাদে অনেকদিন পর ছাদে উঠলাম, ছাদে ঘুরতে গেলাম, অনেকদিন পর ছাদে ঘুরতে গেলাম বা
মানে পা ঘুরতে গেলাম হয় না, ছাদে ঘুরতে গেলাম বা ছাদে উঠলাম, কিপো ছাদে উঠলাম। সো এটা যাতে তাইতে মানে তাইতেটা কিন্তু দাও আর আমাকে মানে এটা কই পুয়া কিছু না ফচা বোতা হচ্ছে, উত্তাপ পুয়া একবার ইয়ে হয়ে গেছে। সো তাই চ দেখা হচ্ছে একবার ছাদে গিয়ে, চ দেখা হচ্ছে কিছু ফোর ছাদে গিয়ে। ওয়ান টু থ্রি এ কোথাও তো আমার ছাদে চলে যাচ্ছে, ছাদে তো ঘুরতে গিয়ে রিপিট হয়ে চিনি সবাই সব আনা দিন করে সামনে বোধ আমার জানো হয়নি কোনো বোধ হচ্ছে মানে কি বলবো। চো ভাই চা ওয়ান এটি ফোর ছাড়ে চলে যাচ্ছি, তো ভাই চা এই উত্তা যা দেখো অ্যান ইফ চো আমার চলে যাচ্ছি অ্যান ও বেবচ যদি তুমি মানে চাও। চো ভাই চা আমার এখানে ভিডিও করছি অ্যান চা কিছু হবে মতো শূন্য মতো হবে বার ইটুকু তো আমি এখন এসছি ছাদে অনিরিপো ছাদে গেলাম, তো দুই তাই চুল কাটলাম আর অনিরিপো ছাদে ঘুরতে গেলাম। কি চপ তুই তো এতো থাকতেই হবে যেহেতু তোমার ওকে অ্যান মানে এই যা উঠটা দেখে আমাদের ই হয়েছে আর মেঘটা হয়েছে এখানে, তোমার দেখতে পাচ্ছ কেমন মেঘ তোমাদেরকে প্যাকটামে করে দেখাই মানে কেমন মেঘ ধরেছে সে তোমাদের দেখাবো, মানে এমনভাবে মেঘ ধরেছে যে কোনো পোয়া নেই চাঁদ। তো এখনও মেঘ ধরে আছে আর ছাদ তো গেলাম, তো চান করতে হবে অনেক সব ভিডিওটা ইন করবো, ভিডিওটা ইন করার পর বা চান করার পর আমি ইন করবো যেটা ইচ্ছা না ভিডিও আমি ইন করে দেবো, সে ভিডিওটা ইন করার পরে আমি চান করতে যাবো তারপর এডিটিং করতে যাবো দিয়ে ভিডিও দেবো। হ্যাঁ চল তাই এখন নিচে যাওয়া যাক, তাই দেখতে থাকো আর সঙ্গে দেখো। চল আমার একদম ছাদ থেকে একদম আমার ছাদ থেকে পুরো নিচে তো যাচ্ছি ওকে একেবারে দেখা হচ্ছে চানকুয়াপো, চানকুয়াপো আমি হয়ে গে চান হয়ে গেলাম তারপর আমি ভিডিওটা ইন করবো। তাই চো চানকুয়াপো দেখা হচ্ছে ওকে ভাই চানকুয়াপো দেখা হচ্ছে কিছু দেখা হচ্ছে কিছু পো। সবাই যা আমার এই মতো যা চানকুয়া হো আর বই যা চানকুয়া পো আমি ভিডিওটা শেষ করবো। সো আজকে এই বকটা যদি তোমাদের খুব ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করে দাও, লাইক করে শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকো সাপোর্ট করে দাও আর পাশের ঘন্টাটা ধন্যবাদ দাও। সো দেখা হচ্ছে নেক্সট সকাল দশটায় এই সকাল দশটা নয় আর দশটায় মানে এবার যে কোনো পরের দিন দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড গুড বাই। সো ভিডিওটা সম্পূর্ণ ছেদ থেকে মানে প্রথম থেকে ছেদ পর্যন্ত দেখবে নো কিপ ওকে তাই দাও টাটা বাই বাই অ্যান্ড গো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে খুব একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে, ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড বাই।
తొట్టకి కొత్తగా మళ్ళీ కూపిరి పోసావే పద 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 మందే నీ వెనుకే నా హృదయం పది మంది ఎదురైనా నీతోనే నా పయనం.